পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 7টা থেকে সাব্রু মহকুমার 3টি ব্লকের বিভিন্ন ভোট কেন্দ্রে। চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে। তবে সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের উপস্থিত ছিল একেবারেই কম। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করার আহ্বান জানিয়েছেন বিধায়ক ও প্রার্থীরা। সকালবেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হয়েছিল, ভোটাররা বেরোতে একটু দেরি হয়েছে, তো এখন ধীরে ধীরে ভোটাররা আসছেন এবং আমি আশা রাখি সমস্ত গণদেবতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নির্ভয়ে এসে ভোট দান কেন্দ্রে এসে ভোট প্রদান করুন। আমাদের উৎসবের মেজাজে ভোট হচ্ছে, সমস্ত অংশের জনসাধারণকে অনুরোধ করবো আপনারা এসে ভোট দান করুন। যেটা বিশেষ আমাদের মধ্যে আপনারাও নজরে রেখেছেন যে আমরা যেটা সাব্রুম বর্তমান বিধায়ক বিরোধী দলনেতা রাজ্য সম্পাদক উনি বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন প্রচার করে থাকেন, কিন্তু এবার তো আপনারা দেখেছেন সাব্রুম মহকুমা এবং আমাদের মনু বিধানসভায় আমরা কোনো একটা গ্রাম পঞ্চায়েত কোনো উত্থান সভা কোনো জনসভা আমরা দেখতে পাইনি। তো যার কারণে